হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফটোশপের সাহায্যে স্ক্রিন প্রিন্টিং এর জন্য গ্রেডিয়েন্ট কালার সেপারেশন করবেন। তো আমার নাম দেবমধু, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তা প্রথমে আমি ফটোশপটাকে ওপেন করি। এখানে দেখেন দুইটা কালার আছে, একটা রেড আর একটা ইয়েলো। তো প্রথমে আমি রেড কালারটাকে আলাদা করবো, সেজন্য এখান থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে কালার রেঞ্জ এভাবে ড্র্যাগ করবেন, আর এখানে ফাজিনেস 200 থাকবে, দেন ওকে। এরপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন দেখেন এটাকে হাইড করি, এটা কিন্তু আপনার আলাদা হয়ে গেছে। এখন কন্ট্রোল এ দিয়ে পুরো পেজটাকে প্রথমে সিলেক্ট করলাম, এরপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখান থেকে নতুন একটা পেজ নেব, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আমি এটাকে গ্রে স্কেলে চেঞ্জ করবো, যেন মোডে যাবো, মোড থেকে গ্রে স্কেল, দেন ফ্ল্যাটেন, দেন ডিসকার্ড। এই ডিজাইনটাকে আমি আরেকটু ডার্ক করবো, এই জন্য এখান থেকে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন কার্ভস, এটাকে আমি একটু ডার্ক করি, দেন ওকে। এখন হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ, এটাকে আমি ডটে চেঞ্জ করবো, সেজন্য এখান থেকে যাব ইমেজ, ইমেজ থেকে মোড, মোড থেকে বিট ম্যাপ। এখানে আপনার আউটপুট অবশ্যই 300 রাখবো। আর মেথড, মেথড আপনার অনেকগুলো মেথড থাকে, আপনারা সবসময় দেবেন হাফ টন স্ক্রিন, দেন ওকে। ফ্রিকোয়েন্সি দেবেন 45, আর অ্যাঙ্গেল দেবেন 22.5, আর শেপ রাউন্ড, দেন ওকে, হয়ে গেল। এখন আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে পুরো পেজটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এখন আমি এটাকে অ্যালাইনমেন্ট করবো, এই জন্য আমি এটাকে এখান থেকে অ্যালাইনমেন্ট করে নিলাম। এই লেয়ারটার আমার কোনো দরকার নাই, এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই। এখন আমি এটাকে ট্রান্সপারেন্ট করবো, এই জন্য প্রথমে জুম করি, এখন এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে ডিলিট করে দেবো। তো এখান থেকে আমি প্রথমে কালার রেঞ্জ গিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করলাম। এখন আমি এই কাজটা কিন্তু এই লেয়ারে করতেছি, যেন অবশ্যই এই লেয়ারে সিলেক্ট থাকতে হবে। এখন আমি এখান থেকে ডিলেটে প্রেস করলাম, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। এখন দেখি আমার যে মেইন ডিজাইনটার সাথে অ্যালাইনমেন্টটা ঠিক আছে কি না। হ্যাঁ, অ্যালাইনমেন্টটা ঠিক আছে। এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে আমি রেড কালারটাকে আলাদা করলাম, এখন আরেকটা যে কালার আছে ইয়েলো, এটাকে আপনাদের আলাদা করারও দরকার নাই, আবার আপনার ই করারও দরকার নাই, যে ডট দেওয়ারও দরকার নাই। এটা আপনারা ডিরেক্ট টি শার্টে প্রথমে ইয়েলো কালারটা প্রিন্ট দেবেন, এরপর আপনারা ডটের যে রেড এটা প্রিন্ট দেবেন। এখন আপনাদের প্রিন্ট দিলে যে সিস্টেমটা হবে, কেমন আসবে, সেটা আমি এখানে দেখাই। এরপর আবার কম্পিউটার প্রিন্টার দেওয়ার জন্য কীভাবে রেডি করবেন সেটাও দেখাবো। তো ধরেন এটা আমার আলাদা হয়ে গেছে, এটা হাইড করি। এখন থাকে যে রেড, আমি রেডটাকে আলাদা করছি, এখন ইয়েলোটাকে আলাদা করি দেখেন। তো সেটা করার জন্য এখান থেকে আমি সিলেক্টে যাবো, দেন কালার রেঞ্জ, সেই হোয়াইটটাকে সিলেক্ট করলাম, দেন ওকে। এরপর এখান থেকে এটাকে ইনভার্স করলাম, এখন এখান থেকে আমি ইয়েলো কালারটা দিই, সেজন্য এখানে যাবো, এখান থেকে ইয়েলো কালারটা দিই, দেন ওকে। এখান থেকে এডিট, এডিটে গিয়ে যেহেতু এই কালারে এইটার কাজ করবো, এটা সিলেক্ট করে নেবো, দেন ফিল, ফোরগ্রাউন্ড কালার ইয়েলো, এই জন্য ফোরগ্রাউন্ড কালার লাগবো, দেন ওকে। এটা কিন্তু ইয়েলো হয়ে গেছে। এখন ইয়েলোর উপর হবে কি রেড, তো এখন এটা তো গ্রে স্কেল আছে, দেখেন এটাকে আমি এখান থেকে রেড দেই, তাহলেই দেখা যাবে এখান থেকে কেমন হয়। এখান থেকে আমরা দেই কালার ওভারলে, দেন এখানে ক্লিক করবো, এখান থেকে রেড। এখন দেখেন আমি এটাকে জুম করে দেখাই আপনাদের, এরকম আসবে টি শার্টের প্রিন্টটা। প্রথমে আপনারা ইয়েলো মারবেন, দেন এই যে ডটের যে রেডটা। এখন আপনার কম্পিউটারে কীভাবে প্রিন্ট আউট দেবেন, আপনারা জানেন যে স্ক্রিন প্রিন্টের ক্ষেত্রে সব কিন্তু ব্ল্যাক বের করতে হয়, তো সেটা এখন আমি করি। যেমন এখান থেকে আমি কালার ওভারলে নেই, এখানে আমি এখান থেকে দেব ব্ল্যাক, দেন ওকে, এটা গেল। এখন থাকলো এটা, এটাকে আমি হাইড করি, এই যে ইয়েলোটাকে ব্ল্যাক করবো, সেজন্য আবার এখান থেকে যাই সিলেক্ট, সিলেক্ট থেকে কালার রেঞ্জ, দেন ওকে। এখন এখান থেকে আবার ইনভার্স, দেন এটাকে ব্ল্যাক করি, দেন এখান থেকে এডিট, এডিটে গিয়ে ফিল করি, এই তো ব্ল্যাক হয়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, দেখেন। এখন এটা কিন্তু আপনার একটা প্রিন্ট হবে, এটাকে যদি হাইড করি এখানে আর একটা প্রিন্ট হবে। এখন যে কাজটা করবো, এখানে অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন মার্ক দিতে হবে, যেহেতু দুইটা পেজ এখানে। তো আমি আপনাদের দেখেছিলাম অটো রেজিস্ট্রেশন মার্ক কীভাবে দিতে হয়, আপনারা অটো দেন বা নিজেরা তৈরি করে দেন সেটা দেবেন। আমি এখান থেকে অটো যেটা সেটা দেখাই, তো এখান থেকে যাবো স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে যাবো দেখেন এই যে গ্রোমেট মার্কস ফটোশপ, এটার উপর ক্লিক করবো, দেন ওকে। এখন দেখেন রেজিস্ট্রেশন মার্কটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা যে কাজ করবেন, ধরেন প্রথমে আমি শুধু এই যে এই লেয়ারটাকে প্রিন্ট দেবো, এই জন্য সেক্ষেত্রে এটাকে হাইড করবো, ঠিক আছে। এখন আমি যখন প্রিন্ট দেবো তখন এটা প্রিন্ট আউট হবে, এরপর আবার আমি যখন এই যে এই লেয়ারটাকে প্রিন্ট দেবো তখন এটাকে অ্যাক্টিভ রাখবো, এটাকে হাইড করবো। হ্যাঁ, এখানে দেখেন
এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের দরকার নাই, এটা আপনার যে ট্রান্সপারেন্ট আছে এভাবে প্রিন্টুল হবে। আবার যদি চান ব্যাকগ্রাউন্ড দেবেন সেটাও দিতে পারেন, না দিলেও হবে। তো হয়ে গেল, এইভাবে আপনার প্রিন্ট আউট দেবেন তাহলেই হয়ে যাবে। তো এই ছিল আমার ভিডিও, এটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।